হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য নবাব নন্দিনী সিরিয়ালের আপডেট নিয়ে নবাব যখন জানতে পারে যে সেই জালিয়াত লোকটিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে পবিত্র বাবুকে তখনই বিশ্বাস করতে পারে না মনে পড়ে নন্দিনীর কথা বলেছিল যে পবিত্রবাবু একজন ভালো মানুষ নন তিনি আপনার ক্ষতি করার চেষ্টা করছেন ওনার কাছ থেকে দূরে থাকতে কিন্তু বইয়ের কথা অবাধ্য হয়ে আজকে বুঝতে পারছে নবাব যে কত বড় বিপদ এসে পড়েছে নন্দিনী কমলিকার সমস্ত কথা দরজার বাইরে দাঁড়িয়ে শুনে ফেলে কিন্তু কমলিকাকে বুঝতে দেয় না কিছুক্ষণ বাদে এসে বলে যে ম্যাম আপনি যাবেন না আমি তো পুজোটা সেরে এলাম হ্যাঁ আমি যাব তুমি গিয়ে আমার পুজোর থালাটা সাজিয়ে দাও আমি যাচ্ছি কমলিকার ছোটো বোনের সাথে যখন নন্দিনী যায় তখন ভাবে যে এর মুখ থেকে কথা বের করে নেওয়া খুব সহজ একে জিজ্ঞাসা করি তুমি তো চাইলে আমাদের হোটেলে আবারও চাকরি করতে পারো তাই বুঝি ম্যামের তো হোটেলই নেই চিন্তা করো না এই বাড়িটাই তো হোটেল হয়ে যাবে তখন দেখবে তুমি এখানে চাকরি করে থেকে যেও কে কি করে করুক সেগুলো দেখার বিষয় কিন্তু তোমার থাকা উচিত নয় আর দিদিকে তো আমি সব সবসময় ফলো করি ওর পিছনে আমি কেন থাকি জানো ও অভয় রক্ষিতের সাথে মিলে এই বাড়িটাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলে অবাক হয়ে যায় তখনই সেখান থেকে পালিয়ে যায় কমলিকার ছোটো বোন নন্দিনী বুঝতে পারে যে আসলে কমলিকার উদ্দেশ্যটা কি ঘরে এসে দেখতে পারে যে নবাবকে কিছু জানাবে কি নবাব কান্না করছে কি হয়েছে কি নবাব আপনি এরকমভাবে চুপচাপ ঘরের লাইট নিভিয়ে কেন বসে আছেন কিসের চিন্তা টেনশন আপনি আমাকে বলবেন পবিত্র দাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে আমার দোষে আমি সব কিছু হারালাম কিচ্ছু হারাননি আপনি এটা শুধুমাত্র একটা চাল বুঝতে পেরেছেন তার মানে আপনি ভাবুন তো আপনারা তিন ভাই অথচ বড় বৌদি সবসময় এই পরিবারটাকে আগলে রেখেছে এই পরিবারের বড় ছেলেকে ব্যবসায় ইনভলভ হতে দেয়নি মেজ ছেলেকে টাকা দিয়ে ড্রিঙ্ক করার অভ্যেস করিয়েছে নষ্ট করে দিয়েছে তার জীবনটা বাকি থাকলেন আপনি আপনি রাগী কথা মুখের ওপর স্পষ্ট বলেন বলে আজ পর্যন্ত আপনার ক্ষতি করতে পারেনি তবে আপনার ফুটবল খেলার কেরিয়ারটা শেষ করে দিতে চেয়েছিল কেন করছে এগুলো লোভ এই গীতবিতান বাড়িটা উনি হাতের মুঠোয় নিতে চায় এখানে উনি হোটেল করবেন এবং ওনার স্বপ্ন পূরণ করবেন বলেই এই সব কিছু করছে আমি দেখাচ্ছি আমাদের গীতবিতান বাড়ি উনি হাতিয়ে নেবে নিশ্চিন্ন করে দেব ওই কমলিকাকে বসু ঠাকুরকে এই বাড়িতে কোনো চিহ্ন রাখবো না নবাব আপনি আবার মাথা গরম করছেন দেখুন আমাদের যা করতে হবে ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় এরকম করলে কিন্তু চলবে না তাহলে কি করতে বলছেন আপনি এদিকে শুনুন উনি যা আমাদের সাথে করেছে তার শাস্তি উনি পাবেন এর বলে নন্দিনীকে জড়িয়ে ধরে নবাব বলে আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি আমি কেন বুঝতে পারিনি যে আমি আপনাকে কতটা ভালোবাসি নন্দিনী আমি আজকে আপনাকে বলছি যে আমি সত্যিই আপনাকে খুব ভালোবাসি কারণ আমার পরিবার যখন আমার পাশে ছিল না যখন আমার ভাই বোন আত্মীয় স্বজন কেউ আমাকে সাপোর্ট করেনি আমি আপনাকে অভাবের তারণায় অনেক অপমান করেছি অনেক চলে যেতে বলেছি আপনি কখনো আমাকে ছেড়ে যাননি সময় আমার ভালো চিন্তা করে আমার পাশে থেকে গেছেন সেটা আপনি আমার বউ বলেই হয়তো সম্ভব হয়েছে তাই আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনো আপনাকে ভুল বুঝবো না নিজের থেকে বেশি বিশ্বাস করি আমি আপনাকে তাহলে আমার কথাটা একটু শুনুন নবাব দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে এরপরে নবাব নিজের ভালোবাসা দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে চায় নন্দিনীকে বলে আমি আজকে সবটুকু দিয়ে উজাড় করে তোমাকে ভালোবাসতে চাই নন্দিনী এত দিন হয়ে গেছে আমাদের বিয়ের কখনো নিজেদের ভালোবাসাগুলো জাহির করতে পারিনি নবাব এবং নন্দিনী তারা কাছাকাছি চলে আসে তাদের ফুলসজ্জাটা বাকি ছিল সেটা আজকে তারা সেরে ফেলে এবং মনে মনে প্রতিজ্ঞা করে দুজনেই যে কমলিকা বসু ঠাকুরের খেলা শেষ করবে তারা তাই পরের দিন সকালে তারা চলে যায় অভয়রক্ষিতের বাড়িতে সেখানে দুজনে চুপি চুপি গিয়ে দলিলটা চুরি করে নিয়ে চলে আসি কমলিকা যখন ফোন করে এই বাড়িটা দখল করার জন্য অভয়রক্ষিতকে তার আগেই নন্দিনী দলিল এনে তার মা বাবাকে দিয়ে দেয় আর বলে যে এই বৌদি এই বাড়ি দখলের চেষ্টায় রয়েছে তাই তো বাড়িতে দলিল পাওয়া যাচ্ছিল না এই নিন বাবা আপনাদের দলিল বরদা কোনোভাবে আর বদাস্ত করবে না কমলিকাকে পুলিশে ফোন করে অ্যারেস্ট করিয়ে দেয় তার সাথে অবয়রক্ষিতকে এরকম করে কারো সম্পত্তিকেও হাতিয়ে নেওয়ার কোনো অধিকার নেই সেখানে ধোকাবাজি কি করে করতে পারে কমলিকা আর আজকে নন্দিনীর সাথে নবাবের বিয়ে হয়েছে বলে নন্দিনী একটু চালাক বলেই আজকে তার স্বামীকে বড় বিপদ থেকে সে বাঁচাতে পারলো। তা না হলে এই পরিবার সহ বিপদে পড়ত কী হতে চলেছে নবাব নন্দিনী সিরিয়ালের পরবর্তী টুইস্টে কমলিকাকে পুলিশ অ্যারেস্ট করলো নবাব নন্দিনীকে ভালোবাসে নিজ মুখে স্বীকার করল আজকে নবাব নন্দিনীর বিশেষ এই রাতটা তারা খুব একে অপরের ভালোবাসা দিয়েই কাটিয়ে দিল আর পরের দিনে তাদের যা পরিকল্পনা ছিল কমলিকাকে হাতে নাতে ধরার সেটাও তারা সেরে ফেলবে এই বাড়ির একমাত্র শর্ত কমলিকা এর পরে কি ঘটবে সেসব জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন